প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এবারে নাগরিক টিভি স্পেশাল রিপোর্টে। আপনাদের সাথে আছি আমি নাজমুল সাকিব। এবারের ভিডিওর থাম্বনেলটিতে আমরা তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে একজন বিশ্ব বেয়াদব হিসেবে চিহ্নিত করেছি। আপনাদের মধ্যে যাদের এই বিষয়ে প্রশ্ন রয়েছে তাদেরকে আমরা বলতে চাই, হাসান মাহমুদ হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে যে জঘন্য ভাষায় কটাক্ষ করে থাকেন, এ ধরনের বেয়াদবি বা এ ধরনের ধৃষ্টতা অন্য কোনো মন্ত্রী বা এমপি করেন বলে আমাদের জানা নেই। হাসান মাহমুদ একজন আপাদমস্তক দুর্নীতিবাজ ব্যক্তি এবং নারী লিপ্সু একজন মানুষ। হাসান মাহমুদের অপরাধের নানা ধরনের ফিরিস্তি নিয়ে আমরা সাজিয়েছি আমাদের এবারের স্পেশাল রিপোর্ট। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করা যাক আমাদের মূল রিপোর্টে। বিশ্ব বেয়াদব তথ্যমন্ত্রী হাসান মাহমুদের মুখোশ উন্মোচন। প্রিয় দর্শক, চট্টগ্রাম সাত আসনের সংসদ সদস্য অর্থাৎ রাঙ্গুনিয়া ও বোয়ালখালী এলাকার বিতর্কিত জনপ্রতিনিধি হলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন। ক্ষমতার অপব্যবহারের এক দৃষ্টান্ত হলেন এই কুখ্যাত হাসান মাহমুদ। নানা সময়ে বিএনপিকে নিয়ে আজব মন্তব্য করে তিনি অনেকের কাছে হাসাও মাহমুদ নামেও পরিচিতি লাভ করেছেন। গত 14.5 বছরে বিএনপিকে নিয়ে তিনি এত বেশি আবোলতাবোল বকেছেন যে সেগুলোর বিস্তারিত নিয়ে আলোচনা করতে গেলে এই অনুষ্ঠানটির দৈর্ঘ্য অনেক বেশি বড় হয়ে যাবে। আমরা তাই এখানে ঢাকা ট্রিবিউন পত্রিকাতে প্রকাশিত হাসান মাহমুদের একটি উদ্ভট বক্তব্য নিয়েই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। ঢাকা ট্রিবিউন পত্রিকাতে হাসান মাহমুদকে উদ্ধৃত করে শিরোনাম করা হয়েছে, জিয়া ছিলেন মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর। প্রিয় দর্শক, এমন উক্তির মাধ্যমে শুধুমাত্র শহীদ জিয়াকেই হাসান মাহমুদ ছোট করেছেন তা নয়, বরং তিনি ছোট করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও। কারণ শহীদ জিয়া বঙ্গবন্ধুর হাত থেকেই মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরোত্তম খেতাব গ্রহণ করেছিলেন। প্রিয় দর্শক, ক্ষমতার অপব্যবহার করে নিজের আপন ভাই ও পরিবারের সদস্যদের অনৈতিক সুযোগ সুবিধা প্রদান করার ক্ষেত্রে হাসান মাহমুদের জুরি মেলা ভার। আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের সাথে সাথেই অনলাইন পোর্টাল নিবন্ধন প্রক্রিয়ার শুরুতেই তিনি তার ভাই খালেদ মাহমুদের মালিকানাধীন একুশে পোর্টাল নামের একটি অনলাইন পোর্টালকে অনুমোদন পাইয়ে দেন। কুখ্যাত হাসান মাহমুদের আরেক কুখ্যাত ভাই হলেন এরশাদ মাহমুদ। চট্টগ্রামের হালদা নদী আর কর্ণফুলী নদীর মদুনা ঘাট থেকে কালুর ঘাট পুরো এলাকার বালু উত্তোলনকারী চক্রের নেতৃত্ব দিচ্ছেন এই এরশাদ মাহমুদ। শুধু তাই নয়, এই এরশাদ মাহমুদ স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসার সাথেও জড়িয়ে পড়েন 2018 সালে আওয়ামী লীগ তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর। বর্তমানে দেশের শীর্ষ হুন্ডি ব্যবসায়ী হিসেবে আন্ডারওয়ার্ল্ডে পরিচিত হাসান মাহমুদের ভাই খালেদ মাহমুদ এবং এরশাদ মাহমুদ। প্রিয় দর্শক, হাসান মাহমুদের আরেক ভাই হলেন মোর্শেদ মাহমুদ। এই মোর্শেদ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বসবাস করেন এবং হাসান মাহমুদ তার ক্ষমতার অপব্যবহার করে তার এই ভাইকে ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বানিয়ে রেখেছেন। হাসান মাহমুদ বন ও পরিবেশ মন্ত্রী থাকাকালীন সময়ে পার্বত্য অঞ্চলে বন উজাড় করেছেন ও পরিবেশ ধ্বংসে ভূমিকা রেখেছেন। তার প্রতিপক্ষ বিএনপির গিয়াস কাদের সে সময় সংবাদ সম্মেলন করে হাসান মাহমুদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। গিয়াস কাদের বলেন, পরিবেশ ফান্ডে বাংলাদেশ প্রচুর টাকা পাচ্ছে, 9টা এনজিওর মাধ্যমে এসব টাকা বিতরণ করা হচ্ছে, যার প্রত্যেকটির চেয়ারম্যান হাসান মাহমুদ নিজেই। পরিবেশ ফান্ডের টাকা হাসান মাহমুদ আত্মসাৎ করেছিলেন এবং এর প্রমাণ পেয়েছিল যমুনা টিভি। চলুন এ পর্যায়ে আমরা দেখে নেই যমুনা টিভির সেই অনুসন্ধানী প্রতিবেদনের অংশ বিশেষ। বায়োগ্যাস প্ল্যান্ট এবং বনায়নের কাজ করছে পার্বত্য উন্নয়ন ও সাহায্যকারী সংস্থা পাড়া এবং সুখী বাংলাদেশ ফাউন্ডেশন নামে দুটি আলাদা এনজিও। এর একটি চেয়ারম্যান সাবেক বনমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রতিষ্ঠানের কাগজে কলমে তার বাবার নাম এবং ঠিকানা উল্লেখ করা আছে। একই প্রতিষ্ঠানের 7 নম্বরের সদস্য হিসেবে আছেন তার স্ত্রী নুরান ফাতিমা, আর 8 এবং 9 নম্বর সদস্য হিসেবে আছেন তার 2 সহোদর খালেদ মাহমুদ ও মোর্শেদ মাহমুদ। এবার দেখা যাক সাবেক বনমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সুখী বাংলা এনজিও প্রকল্প কতটা বাস্তবে রূপ নিল। টিম 360 ডিগ্রির এবারের গন্তব্য রাঙ্গামাটির বালুখালীর মরিচা বিলে। প্রতিবেদনে ছবি সহ সুপ্রীতি চাকমা, স্বপন চাকমা, রিতেশ চাকমা, বিটন চাকমা এবং টিক্কন চাকমারও
নাম দেখা গেল। নৌকা পৌঁছালো বালুখালিতে, শুরু হলো সুপ্রীতি চাকমার খোঁজ, কিন্তু এই নামে কাউকে খুঁজে পাওয়া গেল না। এই এলাকায় সুপ্রিয় চাকমা নামে তো কেউ নাই জানার মতো। আপনাদের কাছ থেকে আমরা শুনলাম আমাদেরকে গাছ দিয়েছে ও বাস দিয়েছে, যেরকম মানে তারা ওই এখানে আর কি। এখন তো দেখলেন তো আমাদের কোনো এরকম গাছ আছে কিনা। রাঙামাটির খিপ্পাপাড়া এলাকা, তালিকা ধরে এবার খোঁজা হচ্ছে সুবিনা চাকমা এবং কুহাপ্রু মারমা নামের দুজনকে। কাগজে কলমে তারা দুজনই সুখী বাংলা ফাউন্ডেশন থেকে পেয়েছেন বায়োগ্যাস প্ল্যান্টের গ্যাসের চুলা, কিন্তু বাস্তবে দুজনের একজনেরও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কুহাপ্রু মারমা এখানে নাই, সুবিনা চাকমা এখানে নাই। প্রিয় দর্শক, দুর্নীতিবাজ হাসান মাহমুদের এলাকা রাঙ্গুনিয়ায় দেশের সবচেয়ে বেশি অবৈধ ইট ভাটা গড়ে উঠেছে। মন্ত্রী ও তার ভাইদের অংশীদারিত্বে চলছে এসব অবৈধ ইট ভাটা। পত্রিকার এক রিপোর্টে দেখা যায় রাঙ্গুনিয়ায় 90% ইট ভাটাই অবৈধ। বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সাংবাদিক আবু আজাদ ইট ভাটায় খবর সংগ্রহ করতে গেলে তাকে মেরে অস্ত্রের মুখে জিম্মি করে সাথে থাকা মোবাইল ও টাকা পয়সা হাতিয়ে নেন হাসান মাহমুদের অনুসারীরা। হাসান মাহমুদের দাপটে পরিবেশের মারাত্মক বিপর্যয় সত্ত্বেও রাঙ্গুনিয়ার ইট ভাটার দূষণ নিয়ে মূলধারার মিডিয়াগুলো খুব বেশি সংবাদ প্রকাশের সাহস করে না। শুধু ইট ভাটার খবরই নয়, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তার ক্ষমতার দাপটে আলোচিত মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলা নিয়েও যাতে মূলধারার টিভি বা পত্রিকাগুলো সংবাদ না প্রকাশ করে সে ব্যাপারেও নির্দেশনা দিয়ে রেখেছিলেন। কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের মালিক শাহ আলম ও মুনিয়া হত্যা মামলার এক নম্বর আসামি আনভীরের সাথে হাসান মাহমুদের রয়েছে বিশেষ সখ্যতা। বসুন্ধরা গ্রুপ হাসান মাহমুদকে নিজেদের আবাসিক মন্ত্রী হিসেবেও দাবি করে থাকে, অর্থাৎ তাদের যে কোনো ফিতা কাটার ইভেন্টে কোনো মন্ত্রী পাওয়া না গেলে নিদেনপক্ষে হাসান মাহমুদকে তারা উপস্থিত করতে পারবে, এ ব্যাপারে তারা সব সময় নিশ্চিত থাকে। প্রিয় দর্শক, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাসান মাহমুদ মাছ ধরার ট্রলার, শিপ হ্যান্ডেলিং অপারেটরের লাইসেন্স ও টেলিভিশনের লাইসেন্স নিয়েছেন। এর মধ্যে গ্রিন টিভি নামে লাইসেন্সটি নেওয়া হয়েছিল গোলাম দস্তগীর নিশাত নামের তারেক সহপাঠীর নামে। দীর্ঘ 10 বছর পর সেই টিভির লাইসেন্স বিক্রি করা হয়েছে আন্ডার রফিক এবং বেনজির আহমেদের কাছে। বেনজির ও আন্ডার রফিকের কালো টাকা সাদা করা হয়েছে এই টেলিভিশন সাইনবোর্ডের আড়ালে এবং এর নেপথ্যে কলকাঠি নেড়েছেন মহাদুর্নীতিবাজ হাসান মাহমুদ। প্রিয় দর্শক, গত এপ্রিল মাসে চট্টগ্রাম বন্দরে অতি গোপনে 23টি শিপ হ্যান্ডেলিং অপারেটরের লাইসেন্স অনুমোদন দেওয়া হয়। হাসান মাহমুদের মালিকানাধীন বিসমিল্লা মেরিন সার্ভিস রয়েছে এই লাইসেন্স প্রাপ্তির তালিকার শুরুর দিকে। চট্টগ্রামের যুবলীগ নেতা ও আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরশেদুল আলম বাচ্চুকেও বিপুল অর্থের বিনিময়ে হাসান মাহমুদ পাইয়ে দিয়েছেন অতি মূল্যবান এই লাইসেন্স। হাসান মাহমুদ তার এলাকাতে অর্থাৎ চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন। চলুন এ পর্যায়ে এক নির্যাতিত ও নিপীড়িত বৌদ্ধ ভিক্ষুর মুখেই শুনে নেওয়া যাক এ ব্যাপারে বিস্তারিত। প্রত্যেকটা মুহূর্তে কোন একটা বৌদ্ধ ফলাহারিয়া, সুকবিলাস, বাড়াপাহাড়, রাজারহাট, প্রত্যেকটা বৌদ্ধ যখন একটা বাজারে যায়, যখন একটা হাট বাজারে যায়, তখন সেখানে তাদেরকে স্থানীয় মানুষ, স্থানীয় যারা ক্ষমতাসীন রয়েছে তারা তাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করা হচ্ছে। এ সম্পর্কে এখন এখানে আমরা স্থানীয় থানায় গেলাম, থানায় আমাদের কেস নেওয়া হয়নি। 2017 সালে আমাদের লিখিত জায়গার মধ্যে যখন আমরা গেট নির্মাণ করি তখন আমার শিষ্য দীপঙ্কর ভিক্ষুকে গলা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তারপরে সেখানে ক্ষমতাসীন ব্যক্তিরা সেখানে আমাদের মিস্ত্রিকে মারধর করা হয়, শরীফুল ইসলাম। এই মিস্ত্রিকে 15 দিন ধরে আমরা মেডিকেলে থেকে সুস্থ করেছি, তার পেছনে 50,000 টাকা আমাদের খরচ হয়েছে। তাহলে এ বিষয়ে যখন একজন ক্ষমতাসীন ব্যক্তি, যাদেরকে দেশ নেতৃত্ব করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন, ওনারা এই দেশকে, এই জাতিকে নির্যাতন করছেন, সসাম্প্রদায়িকের মধ্যে আঘাত করছেন, এটা আমি স্থানীয় যারা আছেন মাননীয় রাষ্ট্রনায়ক, জাতির জনক, কন্যা প্রধানমন্ত্রী, আমি আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করি, আপনি সেটা সুষ্ঠু তদন্ত করবেন। প্রিয় দর্শক, অনলাইন টিভির অনুমোদন বাণিজ্যের অভিযোগ রয়েছে হাসান মাহমুদের বিরুদ্ধে। চট্টগ্রামে অখ্যাত সিএইচডি নিউজ 24 নামের অনলাইন টিভিকে অনুমোদন দিয়েছেন তিনি। পেশাদার সাংবাদিকবিহীন এই প্রতিষ্ঠানটি মূলত চাঁদা তোলার দোকান এবং সেই চাঁদার ভাগ পান স্বয়ং হাসান মাহমুদ।
পত্রিকার ডিক্লারেশন এবং নিবন্ধন নিয়ে হাসান মাহমুদের ঘুষ বাণিজ্যে বাধা দেওয়ার কারণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে চাকরির মেয়াদ শেষ হবার এক বছর পূর্বেই হাসান মাহমুদ অবসরে পাঠান। দুর্নীতিবাজ হাসান মাহমুদের আর্থিক দুর্নীতির বিষয়টি নগ্নভাবে আমাদের সামনে ধরা পড়েছিল 22 ডিসেম্বর 2013 সালে প্রকাশিত দৈনিক ইনকিলাব পত্রিকার এক রিপোর্ট থেকে। এই রিপোর্ট থেকে জানা যায়, হাসান মাহমুদের স্ত্রী নুরান ফাতিমা 2008 সালে ছিলেন গৃহিণী এবং তার সম্পদের পরিমাণ ছিল মাত্র 60,000 টাকা। অথচ 2013 সালে হাসান মাহমুদের নির্বাচনী হলফনামাতে তার স্ত্রীর সম্পদের পরিমাণ দেখানো হয় 14,74,00,000 টাকা, যা 2,290 গুণ বেশি। এত অস্বাভাবিক আয় বৃদ্ধির বিষয়টি প্রমাণ করে হাসান মাহমুদ কতটা দুর্নীতিগ্রস্ত একজন মানুষ। প্রিয় দর্শক, দুর্নীতিবাজ হাসান মাহমুদ একজন নারীলিপ্সু ব্যক্তি হিসেবেও সুপরিচিত। অভিনেত্রী তারিনের সাথে তার অনৈতিক সম্পর্কের বিষয়টি অনেকটা ওপেন সিক্রেট হিসেবে পরিচিত। ঢাকা 10 আসন থেকে তারিনকে আওয়ামী লীগের নমিনেশন পাইয়ে দিতে হাসান মাহমুদ ব্যাপক তদবির করেছিলেন, যদিও তার সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। প্রিয় দর্শক, চলুন যেতে যেতে আমরা লম্পট ও বেসুরো কণ্ঠের অধিকারী হাসান মাহমুদের কণ্ঠে একটা গান শুনে নেই। আকাশে উড়েছে বকপাথি বেদনা আমার তারি সাথি, আকাশে উড়েছে বকপাথি বেদনা আমার তারি সাথি, আকাশে উড়েছে বকপাতি বারে কো তোমায় শুধাবারে চাই, বিদায় কালে কি বলো নাই, সে কি রয়ে গেল গো সিক্ত জ্যোতির গন্ধ বেদনে, মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন আমাদের স্পেশাল রিপোর্টটি। হাসান মাহমুদ শুধু যে দুর্নীতিবাজ তা নয়, তিনি একজন সংখ্যালঘু নির্যাতনকারী এবং আপাদমস্তক একজন অপরাধী ব্যক্তি। তার এই অপরাধ সাম্রাজ্য তিনি চালিয়ে যাচ্ছেন এই সরকারের পৃষ্ঠপোষকতায়। আমরা আশা করব দেশে যেদিন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, সেদিন হাসান মাহমুদের মতো এ ধরনের দুর্বৃত্তদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। প্রত্যাশায় শেষ করছি আমাদের এবারের স্পেশাল রিপোর্ট। সাথে থাকার জন্য ধন্যবাদ।